আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ধূপগুড়িতে একটি জনসভা করতে চলেছেন এবং সামনে যে একুশে জুলাই রয়েছে সেই একুশে জুলাইকে সফল করার উদ্দেশ্যেই মঙ্গলবার ধূপগুড়িতে এই জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এই জনসভা। আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌস্তভ, আগামীকাল ধূপগুড়িতে এই যে পৌর ফুটবল ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা, এই জনসভাকে ঘিরে কতটা সাজসজ্জ রব এলাকা জুড়ে, এবং যেটা আমরা জানতে পারছি যে একুশে জুলাই, আসন্ন একুশে জুলাইকে সামনে রেখেই সেই সভা যাতে সাফল্যমণ্ডিত হয় সেই কারণেই আগামীকালের এই জনসভা, সেই কারণে এই জনসভার প্রস্তুতি নিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি, কি ছবি দেখতে পাচ্ছ একটু জানতে চাইবো তোমার কাছে। দেখো, আগামীকাল এই ধূপগুড়িতে আসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে কিন্তু তোমাকে বলে রাখবো, শুধুমাত্র জলপাইগুড়ি জেলা নয়, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদেরকে নিয়ে এই জনসভা হতে চলেছে। আর এই নিয়ে বিগত কয়েকদিন থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কিন্তু একাধিক বৈঠক এবং মিটিং করেছে, তারা প্রত্যেকে এই জনসভাকে সফল করতে চাইছেন। আর এই নিয়ে কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যেই নয়, জেলা পুলিশ প্রশাসনের কিন্তু একটা বাড়তি দায়িত্ব রয়েছে এই জনসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা সুনিশ্চিত করা। আর আজ কিন্তু এই নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে কিন্তু শেষ কিছু পদক্ষেপ দেখা গেল। এই সভা মঞ্চের যে নিচের অংশ এবং সভাস্থল, সমস্ত এলাকাটা কিন্তু পুলিশের যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রয়েছে সেটাকে তল্লাশি করা হয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখবো, গতকাল কিন্তু জেলা পুলিশের যারা শীর্ষ কর্তারা তারাও এসেছিলেন সেই সভাস্থলে এবং তারা কিন্তু সমস্ত সভাস্থল ঘুরে দেখেছেন এবং কোথায় পার্কিং হবে, যেহেতু বিভিন্ন বাইরের জেলার থেকেও যেহেতু কর্মী সমর্থকরা আসবেন সেই কারণে কিন্তু পার্কিং কোথায় হবে, কিছু কিছু রাস্তা ওয়ান ওয়ে করা হয়েছে। পাশাপাশি তোমাকে বলে রাখবো, ধূপগুড়ি পৌর ফুটবল ময়দান সংলগ্ন যেটা বাজার বসে সেই বাজার থেকে কিন্তু গতকাল বন্ধ রাখার কথা, আগামীকাল বন্ধ রাখার কথা বলা হয়েছে। কাজেই এই যে জনসভা সেটা করা হচ্ছে আগামী একুশে জুলাই যে তৃণমূল কংগ্রেস শহীদ দিবসকে সামনে রেখে সেটাকে সফল করার জন্য করা হচ্ছে। এবং এই জনসভাকে সফল করার জন্য এবং রেকর্ড সংখ্যক তৃণমূলের কর্মী সমর্থককে আনার জন্য কিন্তু একদম বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, পাশাপাশি জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনও কিন্তু এই সভাকে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় বা নিরাপত্তাজনিত কোনো ইস্যু তৈরি না হয় সেই বিষয়টিকে নজর রাখছে। আর এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এবং রাজ্যের বিভিন্ন নেতারাও কিন্তু সভা মঞ্চের সামনে এসেছেন, তারা কিন্তু সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন। পারমিতা, অনেক ধন্যবাদ, কথা বললাম ধূপগুড়ি থেকে আমাদের প্রতিনিধি কৌস্তভ ভৌমিকের সঙ্গে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ধূপগুড়িতে জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে এই সভা অনুষ্ঠিত হতে চলেছে এবং তাই নিয়ে ইতিমধ্যেই সাজসজ্জ রব এলাকায়, একাধিক বৈঠক করেছে পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে।